স্কুল কলেজের সমন্বয়ক বন্ধুরা তোরা যদি সরকারে নামাই দিতে পারোস বাংলাদেশে আশিকে রাসূল হইয়া বেঈমান গুলাকে কি কল্লা নামাই দিতে পারবি না ঠিক রেডি হবে না এ আমার দুহারের কলিজার টুকরা বাইরে রে সালমান ফারসির বাগানে কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু আসবে বাবা কারণ সালমান ওখানে বসে আমার নবীর জন্য পাগল ছিল সালমান যখনই বিপদে পড়তো বাবা নবীর ইন্তেকালের পরেও সালমান ফারসি বেঁচে ছিল বাবা সালমানের বয়স ৩০০ উপরে ছিল গো বাবা সালমান ফারসি নবীর ইন্তেকালের পরে আর মদিনায় থাকে না বিলালের মতো সালমান ফারসি মদিনা ছাইরা চলে যায় কেউ বলেন সালমান মৃত্যুর আগে আবার মদিনায় আসে কেন আসে বিশ্ব নবী বলে সালমান রে আমার মদিনা সাইরা বিলাল চলিয়া গেল তুই আসে কো চলে গেলি কারণ তোর কালেমা পড়ার ভিতরে আমি নবীর কত মুজিজা শেষ জামানার আলেমগুলা তোর ইসলাম গ্রহণের কথা বলবি আর কানবে শ্রোতারাও কানবে স্কুল কলেজের সমন্বয়ক বন্ধুরা তোরা যদি সরকারে নামাই দিতে পারোস বাংলাদেশে আশিকে রাসূল হইয়া বেঈমান গুলাকে কি কল্লা নামাই দিতে পারবি না ঠিক রেডি হবে না আমার নবী বললেন সকালবেলা হবে সালমানের মালিক লুবি মালিক তখনও লুবি একটু বলেছেন সে ফেরেশতার মতো হয়ে যাবে এ কই বাগান কো এ রা গাট্টি মুসকা বাঁধিস না আগে বাগানে খেজুর গাছ লাগাই দিত কো বেজন রে সালমান ফারসি বলেন মালিক ভালো করে আমারে দেই খেলাও আমার বাড়ি পারস্যে আমার দেশের একজন সাহাবী আছে তার নাম বিলাল হাবশী বেলালের চেহারা যদিও কালো অন্তরটা ভালো আমি সালমানের চেহারা যদিও কালো আমার অন্তরটা ভালো আমার নবীও ভালো আমার ভালো নবী আসতেছে গো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির অপেক্ষা করো আসতেছে আমার নবী পৃথিবীর ষষ্ঠ সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী যার মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ উনি আসতেছে তুমি তো তারে দেখো নাই জায়গা ঠিক করো সে আইতে ক এরা ২৫০ গাছে ফল হয়ে পড়বে আইতে কত নবী এবার কানবেন নবী আমার বললেন সাহাবীরা সবাই ২৫০ খেজুর গাছ জমা করো কিন্তু খবরদার আমার সাহাবীরা যারা আছো আজকে যারা ২৫০ বা ১০০ খেজুর গাছ আমার এখানে জমা করবা তুমি এই খেজুর গাছটা এখানে লাগাইতেছ না জান্নাতের আরশে আজিমে লাগাইতেছ কোন সাহাবী রাতে ঘুমায় নাই সবাই তালাশ করতেছে এক সাইজের খেজুর গাছ লাগবে কেউ হাতে ধরে পাও ধরে ভাই আমার একটা খেজুর গাছ হাদিয়া দে করতে করতে ফজরের আগেই বিশ্বনবীর রওজা যেখানে এর সামনে মসজিদে নববীর যেখানে ছাতি ফুটে এখানে হাজির হয়ে যায় এই জায়গাটা কত বরকতপূর্ণ কেন এই জায়গাটা কেন এত বরকতপূর্ণ এই জায়গাটাই ছিল আবু আইয়ুব আনসারীর বাগান এই জায়গায় আমার নবী ঘোড়া হইতেন হাসান হোসাইন নবীর পিঠের উপর উঠতেন এইজন্য হাজিরা মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার পরে আসল মসজিদের পরে এই জায়গাটা সবচেয়ে বেশি লাইক করে বরকতপূর্ণ জায়গা তো এইখানে জমা হয়ে গেল বিশ্বনবী বললেন সাহাবীরা তোমরা সবাই গর্ত খুঁজবা গর্ত খনন করবা কিন্তু কেউ নিজের হাতে গাছ লাগাবা না গাছ লাগাবো আমি গর্ত খুঁজবা তোমরা গাছগুলো রেডি হয়ে গেল সালমানের বাগানে সালমানের মালিককে ডাকা হইল ১০০ বা ২৫০ গাছের গর্ত হয়ে গেল বিশ্বনবী বিসমিল্লাহ বলে এক এক করে লাগানো শুরু করলেন ওমর বলে শাস্তে রক্ত হয়ে গেল লাগাইতে লাগাইতে একটা ওমর দান করে লাগাই দিয়েছে নবী বুঝতে পারছে এটা ওমর লাগাইছে নবী কিচ্ছু কয় নাই নবী বুঝাইতে চাইছে ওমর রে তোর হাত আর আমার হাত এক না এটা বুঝাইতে চাইছে রেডি রেডি নবী আমার এক বদনা পানি দিয়া ছিটাই দিয়ে বলল এ সালমান পুরা বাগানে পানির বদনিটা ছিটাই দিয়ে বলে দে বারাকাল্লাহু ফি হায়াতি বারাকাল্লাহু জিসমি বারাকাল্লাহু ফি রায়হানা এই বাগানগুলোর ভিতর আল্লাহ একটা সুন্দর ব্যবস্থা করে দেন না এই বাগানগুলোর ভিতর আপনি বরকত ঢুকায় দেন এই দোয়া করে দে নবী আমার চলে গেলেন আরে ফজরের আগে সালমান পাগলের মতো দৌড়াইছে নবী গো সব কাছে একসাথে ফল আইছে ফল পাকছে পাইকে কাইনগুলো ঝুলতাছে এই যে সালমান ফারসির বাগানের সর্বশেষ 1988 সালে যেই খেজুর গাছটা সালমানের জামানা থেকে 1400 বছর আগের থেকে একটা মাত্র খেজুর গাছ ছিল নবীর হাতের বানানো ওইটাও যখন মারা যায় তখন এটাকে মানুষের মতো গোসল দিয়ে দাফন দেয়া হয় সারা পৃথিবীর রাজা বাদশারা ওই দাফনের মধ্যে অংশগ্রহণ করছিল আমাদের দেশের তদনীন্তনকারে যে সরকার ছিল ইরশাদ ভুলে গেছেন গা ইরশাদ না কে ছিল সেও গিয়েছিল ওই গাছটাকে দাফন করার সময় আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এটা আমার নবীর হাতের বাগান সালমানের বাগানে আর নবীর হাতের বাগানের কোনো খেজুর গাছ আর বাইসা নাই মনে রাখতে হবে এখন যেগুলা শোনে এগুলা বাউতাবাজি এ মুসলমানের পোলা ওই 99 সালেই শেষ হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এ সব কাছে খেজুর দইরা পাইকা টুকটুক করে কি সুন্দর পাইকা ঝুলে রইছে কিন্তু একটা গাছ যেমনে লাগাইছে এমনি রইছে ওই যে ওমর লাগাইছিল বাজানরে সালমান ফারসির মালিক বলতেছে এটা কেন এরকম সালমান ফারসির মালিক বলে সালমান রে তোর নবীর ডাক দে এইটাও একই রকম হতে হবে বাজান এবার তাকান আমার বিশ্ব নবী বললেন গাছটা তোমরা উঠাও সাহাবীরা উঠায় দিলেন নবীর হাতে আবার রোপণ করলেন পরের দিন সকাল বেলায় একরকম হয়ে গেলেন এইবার দিলটা নরম করবেন সালমান যখন গাড়িটি বুসকে লয়ে নবীর বাড়ির দিকে মসজিদ নববীর ভিতরে রওনা দিছে ও বাজান সালমানের মালিক বলে সালমান রে তুই কেমনে ভাবলি রে সালমান এই বাগান আর আমার নামে রাখবো আমি জানি এই বাগান থেকে তুই চলে গেলে একটা গাছও বাঁচবে না সালমান এটা আমার বরকত নয় তোর বরকত নয় আমার কলিজার টুকরা নবীর বরকত রে সালমান আমি তোর নবীর আগেই চিনছিলাম কিন্তু ওনার হাতে এত বরকত আমি বুঝতে পারি নাই রে সালমান তোর নবীরে আমারে মাফ করে দিতে কর তুই আমারে কালেমা পড়ায় দে আরে এখনই দলিল পড়ছায়ান নাম জারিয়ান তোর নবীর সামনে আমি দলিল করে দিলাম আজ থেকে এই বাগান সালমানের বাগান এ আমার দোহারের কলিজার টুকরা বাইরে রে সালমান ফারসির বাগানে কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু আসবে বাবা কারণ সালমান ওখানে বসে আমার নবীর জন্য পাগল ছিল সালমান যখনই বিপদে পড়তো বাবা নবীর ইন্তেকালের পরেও সালমান ফারসি বেঁচে ছিল বাবা সালমানের বয়স ৩০০ উপরে ছিল গো বাবা সালমান ফারসি নবীর ইন্তেকালের পরে আর মদিনায় থাকে নাই বিলালের মতো সালমান ফারসি মদিনা ছাইরা চলে যায় কেউ বলেন সালমান মৃত্যুর আগে আবার মদিনায় আসে কেন আসে বিশ্ব নবী বলে সালমান রে আমার মদিনা সাইরা বিলাল চলিয়া গেল তুই আসে কো চলে গেলি কারণ তোর কালেমা পড়ার ভিতরে আমি নবীর কত মুজিজা শেষ জামানার আলেমগুলো তোর ইসলাম গ্রহণের কথা বলবি আর কানবে শ্রোতারাও কানবে যারা তোর কথা শুনিয়া কাঁদবে রে সালমান তোর বাগানটা দেখার জন্য হাজিরা পাগল হয়ে যাবে যখন আলেম ওলামা শুনে এটা সালমান ফারসির বাগান ওবাজান গত রমজান আমি সালমান ফারসির বাগানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম গো বাবা ওখানে আমি তারাবির পরে গেছি ইফতারিও করছি বাবা একদিন ইফতারি করছি সালমানের বাগানে আর একদিন তারাবির পরে বসছি বাবা তাহাজ্জুদের সময় ওইটা মসজিদ নববীতে আসছি মনটা চাইতেছিল সালমান রে আল্লাহ একবার হলো তোমার নবীর একবার স্বপ্নে দেখে দাও সালমান ফারসি তার বাগানে বসে যতদিন মালিকের ঋণ শোধ করতে পারে নাই ওই খেজুর গাছের সাথে পিঠ লাগায় কানতো আর বলতো তোমার নবীর কাছে কবে নিবা সালমানের চোখের পানি যদি কবুল হয় আল্লাহ যারা নিয়ত করছে একবার হলো তোমার নবীর রওজার কাছে লয়ে যাবা আল্লাহ একবার হলো উমরা করার তৌফিক দিবা আল্লাহ একবার হলো হজ করার তৌফিক দিবা আল্লাহ সালমান ফারসি যদি খুশতি খুশতি নবীরে পাইতে পারে তোমার এই আশিকগুলোকে একবার মদিনায় লয়ে যাবা আল্লাহ মদিনায় যাওয়ার নিয়ত আছে যাবেন ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত আছে বাবা তাহলে একটা কাজ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হাত উঠান নামান হাত আরেকটা কাজ করতে হবে মা বাবার খেদমত করতে হবে রাজি আছেন মা বাবার খেদমত যারা করবেন ফট করে দেখবেন মা দোয়া দিয়ে দিলে আপনি মক্কা মদিনা যাইতে পারছেন আমি ইলিয়াসুর রহমান জাদি আমার জীবনের 2004 সালে আমার জীবনে প্রথম হজে যাই আলহামদুলিল্লাহ বলেন আমি তখন ঢাকা কেরানীগঞ্জ হাস্তাবাদের ইমাম ছিলাম আমি মাত্র 2500 টাকা বেতন পাইতাম ইমামতি কইরা 2500 কত ঘর ভাড়া দিতাম 1200 থাকে কত 1300 এই 1300 দিয়ে পুরো মাস চলতাম দিয়া 2002 সালের কথা কই 1300 টাকাতে পুরো মাস চলতাম টানাটানি হইতো ওই 1300 টাকা বেতন পাওয়া অবস্থায় 5000 টাকা জমাইছিলাম এই জমাইয়া জীবনের প্রথম 2004 সালে হজে যাই 85000 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ বলেন আরাফার মাঠে বইয়া মাওলার কাছে কয়েকটা জিনিস চাইছিলাম আপনিও আজকে চান চেয়ারম্যান হইবেন হইতে পারবেন আপনি জীবনে নবীরে দেখতে চাইবেন দেখতে পারবেন আমার নবীরে ভালোবাসতে চাইবেন এখন বাসতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন যখন আমি আমার জীবনের প্রথম যখন 2500 টাকা বেতন পাই 5000 টাকা জমাইছিলাম হজে যাবো নিয়ত করে এইভাবে জুমান আলেম ওলামা দেখবেন আল্লাহ টান দিয়ে লয়ে গেছে জমাইছি হঠাৎ করে তখন বিএমপির একজন চেয়ারম্যান ছিল নাজিমুদ্দিন চেয়ারম্যান হাসনাবাদে অত্যন্ত কাছের মানুষ ছিল আমানুল্লাহ আমান সাহেবের উনি ওনার ভাই হজে যাবে হঠাৎ করে আমার বলতেছে জিহাদি সাহেব আমাগো লাগা দোয়া করেন আমরা ফুল ফ্যামিলি হজে যাব চেয়ারম্যান সাহেবের দুই বউ সহ তার ছেলে মেয়ে সবাই যাইব দোয়া করেন কইলাম ভাই আপনাদের টাকা আছে আপনারা যাইতে পারেন এই কথা কইয়া হাতটা ধরে কাঁদতে দিলাম ভাই আপনি তো আল্লাহর ঘরটা যখন ধরবেন আপনি আমার কথাটা কইেন আমি যেন যাইতে পারি এই কথাটা তার অন্তরে লেগে গেছে যাইয়া বললকে পরামর্শ করে চেয়ারম্যান নাজিমউদ্দিনের সাথে চেয়ারম্যানের সাথে পরামর্শ করে কয় ভাই রে আমাদের টাকা আছে আমরা ফ্যামিলিতে 14-15 জন যাইতেছি মধ্যপাড়া ইমাম সাহেবরে লয়ে যাই চেয়ারম্যান সাহেব বলল ঠিক আছে যা যে কয় টাকা লাগে দিয়ে দিম না যা আমার আসরের সময় জুমার সময় আমি কইলাম দোয়া চাইতে আইলো 14 তারিখ ফ্লাইট কইতাছে 14 তারিখ হ্যাঁ নভেম্বরের 14 তারিখ ফ্লাইট মাশাআল্লাহ 1 তারিখ নভেম্বরের দোয়া চাইলো আমারে বলল হুজুর আপনার মনে কবুল হয়ে গেছে কি পাসপোর্ট আছে আমি বললাম না রে ভাই কি এর পাসপোর্ট পাম কই হাটু আছে আপনার কাছে আমি বললাম ভাই কি হয়েছে আপনি আমার সাথে যাবেন আল্লাহর কসম করে বলছে আল্লাহর জাতের কসম জাতের কসম জাতের কসম যখন শুনলাম আপনি আমার লগে যাবেন আধা ঘন্টা সেজদায় পড়েছিলাম এ মালিক তুমি বলে এইভাবে কবুল করো চলে গেল সফি সাহেব পাসপোর্ট হয়ে গেল হ্যাগোর সাথে আমিও সফরে হাজির আরাফার মাঠে তিনটা জিনিস চাইছিলাম এক নাম্বার চাইছিলাম তুমি আমারে কতবার আনবা এটা আমি জানি না আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের লাগানো সেই নিম গাছের নিচে দাঁড়াইয়া মুফতি আব্দুর রহমান সাহেব আমাদের সফরে ছিলেন فقيه ملت مفتي আব্দুর রহমান সাহেব উনি বলছিলেন আরাফার মাঠে আসরের নামাজের পরে যে যা চাবে আল্লাহ তাই কবুল করবে সুবহানাল্লাহ আসরের পরে হাত তুললাম লম্বা চওড়া মাগরিবের আগ পর্যন্ত বেলা ডোবার আগ পর্যন্ত চিল্লাইলাম যে পরের টাকা আমার আনছো নিজের টাকায় কবে আনবা আমার মালিক এমনই কবুল করছে ওই যেতে যাওয়া শুরু হইছি বছরে দুইবার তিনবারও যাই কিন্তু কারো টাকায় যাই না আল্লাহ বাল্লা লাগলি যাই আলহামদুলিল্লাহ বলেন আমি কোন ট্রাভেলসের মালিক না এই যে আপনাদের ছেলে নূর মোহাম্মদ ও ভাড়া থাকতো এখন ও ফ্ল্যাট বিক্রি করে ওই যে কইছেন আমার আগে আমার ভাই সাইফি সাহেব হামিদুররহমান সাইফি মাসে 10 কোটি আপনারা শুনছেন তার মুখে এটা আমি জানি কি এর কার 10 কোটি আর 15 কোটি এগুলা এখন নূর মোহাম্মদের কাছে এগুলা কিছু মনেই করে না আল্লাহ তারে এত সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না তার এক একটা বিল্ডিং এর পিছনে প্রায় 60 কোটি 70 কোটি 100 কোটি টাকা খরচ হয় অতএব দোয়া চাই আপনাদের কাছে আপনাদের ছেলে আপনাদের সামনে পাম দিয়ে ফুলাইলে আপনারা কেমন ও চিনি আর দাঁতের চিনি আর বাপের চিনি গামছা পরে কত আমাকে বাজার দিয়ে বাগুন বসতেইছে এই তো কবেন শুনান তো কবেন না কবেন যেন বাস দেয়া যায় ওইটাই কবেন আপনি কথা কর না কেন এটা আপনাদের এলাকার ছেলে এখন এতবার একজন ব্যবসায়ী হইছে দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ যারা আসতে কয় দোয়া করার দরকার আছে না নাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন তো এই যে মাদ্রাসার মুতাআল্লি 10 টাকা তো নেই না বরং তার ব্যবসার 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে এই লেগে তো তার সম্পদ বাড়ছে আলহামদুলিল্লাহ বলেন না আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহ আমার সম্পদ কোনোদিন ছিনাই নেবে না কেন জানেন আমার সম্পদের 10 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি আবার দেখেন আমার নানার বাড়ি এই যে গত পরশুদিন 4 লক্ষ টাকা দিছি আল্লাহ শুকর বলতাম না বলতে হয় আপনাকে মনটাকে তৈরি করার জন্য 4 লক্ষ টাকা দিছি ছাদের রড কেনার জন্য গত পরশুদিন আমার গ্রামের বাড়ি আমার বাপের বাড়িতে দিছি 1 লাখ আমার নানার বাড়ি যেখানে আমার জন্ম দক্ষিণী মা ঘুমাই রইছে যে মসজিদটার পাশে ওই মসজিদে দিছি 4 লাখ আর আগে দিছি 4 লাখ এই 8 লাখ আমার দেয়া হয়ে গেছে ওই মসজিদে আলহামদুলিল্লাহ বলেন বুঝেন কেন দিছি জানেন আপনি আবার তো ভালোর জায়গায় সমালোচনা বেশি করেন এটা আপনাকে কেন শুনাইছি আল্লাহর কসম আপনারা আমার ভালো করবেন দোয়া দিবেন এইজন্য না শুনাইছি এইজন্য যে একজন আলেম সেও গোপনে দান করে আপনারা জানেন না আর না বললে কইতে জানবেন বলারও দরকার আছে কথা কন না কেন কেন বলার দরকার আছে মাঝে মাঝে আপনারা শুই না আমাগো দেখে আপনারাও দেন কথা কন না কেন কি দেয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ তা আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে বাবা আপনারা মনটা চায় না চায় 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর পাগল আছেন কি এই বালিকা মাদ্রাসায় বাবা পুরুষ মাদ্রাসায় সবাই দেয় বালিকা মাদ্রাসায় কেউ দিতে চায় না আপনাকে দুইটা পাও ধরে আপনারা টাকা দিতে হবে না মানুষ যদি কম ওনার বেশি হয় মাঠটা ছাইরা মুনাজাতের আগে কেউ যাবেন না কে আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহ একটু দেখো তো যদি মোনাজাতের আগে এগুলো উঠে জায়গা এগো বাড়ি ঘর ছিল যেই রাস্তা দিয়ে যাবে ওরা লুলা বানায় হেলাব আল্লাহ ওই যে হাত নামায় এলি দাও ডরে না রে ভাই তোর কিচ্ছু হইব না আলহামদুলিল্লাহ করে তুই খালি বইয়া থাক আল্লাহ তোরে খালি টাকা দিবে আর দিবে আর ব্যাংক ভরে থুয়ে দিবি ইনশাআল্লাহ বলে টাকা পয়সা দেয় কে আল্লাহ নেয় কে আল্লাহ এইটা যদি বিশ্বাস থাকে না আপনি মরার আগে কোটিপতি শিল্পপতি হয়ে যাইতে পারবেন এই নূর মোহাম্মদ ওর বাপের খেত বেচে গহনে গেছে কেরানীগঞ্জ কিচ্ছু লয়ে যায় নাই নিজে আল্লাহ পাকের রহমতের বরকতে সে আল্লাহর কাছে চাইছে আল্লাহ তারে ব্যবসার রাস্তা শিখিয়ে দিয়েছে এখন তার আল্লাহ বানাই দিয়েছে ইলিয়াস রহমান জিহাদির বাবা ইলমে দ্বীন শিক্ষা করে আল্লাহর হুকুমে দিয়া দিয়েছে আজকে আমার বাবার কষ্টের ফসল দিয়া আমি ইলিয়াস রহমান জিহাদি ইলম শিখছি আজকে সারা পৃথিবীতে যে কোন জায়গায় আল্লাহ নিয়ে গেলে কথা বললে আমার পাগলগুলো আমার যুবক ভাইগুলো চাতক পাখির মতো তাকায় থাকে আলেমরাও কান্দে আলেম সারাও কান্দে এটা আমার দোয়া না এটা আমার বাবার দোয়া কি ভাই তোমরা মা বাবার দোয়া নিতে রাজি আছো না মাত্র একটা মিনিট আমি আপনাদের কাছে হাত পাততে পারবো একটা মিনিট আল্লাহর কোন বান্দা আছেন এই মহিলা মাদ্রাসাটার লাগিয়া হুজুর আমার আব্বা নাই আমার জন্ম দুঃখিনী মা নাই বসেন 30টা সেকেন্ডে আল্লাহর একটা পাগল আছেন নি যে এক বছর সময় লাগায়া হইলো এই ইতিমখানা মাদ্রাসাটায় হুজুর আমার বাবার জন্য আমার মার জন্য 50 বাবার জন্য 50 1 লক্ষ টাকা এই মহিলা মাদ্রাসায় আমি দিব বলেন তো আল্লাহর কোন পাগল আছেন যে 1 লক্ষ টাকা 1 বছর সময় দিলাম আপনি আস্তে আস্তে করে 10000 5000 করে দিয়ে দিয়ে আমার আল্লাহর রাসূলের ঘরের এই মহিলা মাদ্রাসার আল্লাহর বান্দীদেরকে মা ফাতেমা হওয়ার সুযোগ দান করে দিবেন বলেন তো কি আছে 1 লাখ টাকা দিবেন বলেন লিল্লাহি তাকবীর আমি জানি এইটা নূর মুহাম্মাদই দিবে এই লাগেই আমি 1 লাখ চাইছি ও আমারে কইছিল 50000 চাবেন তাই আমি চিন্তা করলাম 50 ধন চাইছে আর 50 আমি বাড়াই নাই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ নূর মুহাম্মাদের 1 লক্ষ টাকায় তার বাবা মাকে maaf করে দিও বাবা মা আছে আর বাপ যদি আজকে পয়সা থাকতো নূর মুহাম্মাদের এই বাহার দেখতো ফুলের বাগান আর বাপটা মসজিদে যে লাইতর বলতো আল্লাহ আমার নূর মুহাম্মদ রে এইভাবে দিয়ে রাখো আজকে ওয়াজে ওই কাম দেয় কেন কাম দেয় জানো মনে মনে ভাবে আমার বাবাও তো আমার একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না আমার মাদ্রাসায় খরচা দেওয়ার মতো তৌফিক ছিল না আজকে হাজার হাজার ছেলেদের খাবার মুখে আমি তুলে দেই অনেক মাদ্রাসায় দান করি ওইটা ভাবছে আর কানছে আমি বুঝতে পারছি আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেরকম 100 গ্রাম কেরাসিন তেল পড়ে কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি ছেলেদের জন্য খরচা করি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না যুবক ভাই তোর পাও ধরে ধরছি আর কোন আল্লাহর পাগল আছেন 1 লাখ টাকা চাইছি পাইছি আর কোন আল্লাহর বান্দা আছেন নি হুজুর আমি আস্তে আস্তে করে এই মাদ্রাসায় 50000 টাকা দিমু দরকার 2 বছর সময় লাগাই দিমু 10000 5000 করে দিয়ে দিয়ে এই মাদ্রাসায় আমার মায়ের ঋণ শোধ করব আছেন নি আর একটা লোক 50000 টাকা দিবেন দিবেন কেউ 50000 আছেন 5000 10000 করে দিয়ে দিয়ে কবরে যাবেন হুজুর আমি 50000 টাকা দিমু আমার মরার আগ পর্যন্ত হইলো দিমু আমার মায়ের জন্য আছেন নি কেউ দিবেন আর একটা লোক 50000 একটা লোক পামু না 50000 টাকা 50000 টাকা বলেন না আছেন কোন আল্লাহর বান্দা যতর আমি 50000 টাকা দেব বলেন না 2 ঘন্টা হয়ে গেছে ভাই 9:30 স্টেজে উঠছি এখন 11:30 বাজে আমার আর কষ্ট দিয়েন না বাংলাদেশে কোন বক্তা 2 ঘন্টা ওয়াজ করে না অতএব আপনার কাছে হাত পাচ্ছি আমি মা হারা সন্তান হুজুর আমি 50000 টাকা আমার বাবা মা দাদা দাদির নামে দিব কোন কে দিবেন আছেন নি একটা লোক কি একটা লোক পামু না এই মাদ্রাসার সভাপতি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন বলেন কেউ না দিলেও কিন্তু আল্লাহর ঘর রাসূলের ঘর আল্লাহ চালাইবো তাই না আমি একবারে কমাই দিলাম 5টা লোক কি দাঁড়াবেন হুজুর দরকার আমি 6 মাস বইয়া আমার জন্ম দক্ষিণে মা বাবার জন্য 20000 টাকা দিব 5টা লোক দাঁড়ান তো হুজুর প্রথম আমি আমার মায়ের জন্য এই মহিলা মাদ্রাসায় 20000 টাকা আমি দান করব বলেন কে দিবেন 20000 টাকা 20000 টাকা একটা লোক দাঁড়ান তো হুজুর আমি দরকার 1 বছর বইয়া 2000 করে 1000 করে দিয়ে দিয়া আমি আমার মায়ের ঋণ শোধ করব আমার ছেলে বিদেশ থাকে আমি 20000 টাকা দিব আমার সন্তানের নামে আমার স্বামীর নামে কোন মহিলা আছেন নি কোন পুরুষ আছেন নি বলেন 20000 কোন মহিলা যদি তার স্বামীর নামে 20000 টাকা দেয় সন্তানের নামে দেয় তার স্বামীর সন্তানকে আল্লাহ ভালো রাখবে বলেন না একটা লোক 20000 টাকা কে দিবেন 20000 টাকা দেওয়ার মতো কেউ নাই আল্লাহর কোন পাগল নাই একজন হুজুর আমি 20000 টাকা দিব এমন কেউ নাই ও হো হো করে কান লেনদে ঠিকমতো কান দন তো ফ্রি টাকা তো দিতে পয়সা লাগে কোন না 20000 টাকা দেওয়ার মতো কেউ নাই আবার হুজুর গুবকে নূর মুহাম্মদ 1 লক্ষ টাকা দিয়ে দিল।